বোতলটাকে দিতে হবে আমি দুধটা জ্বালাবো তো দুধটা জ্বালানো হোক ততক্ষণ আমি বোতলটা ধুয়ে নিয়ে আসি দুধটা কখন বসিয়ে দিয়েছি এখানে বসে আছি মানে দুধ হবে না আমি যখন উঠে যাব তখন আর এটা হলো আমাদের গাছের পেয়ারা দেখতে পাচ্ছো কত বড় হয়েছে পেয়ারাটা যে এত ভালো হবে এটা আমি ভাবতে পারিনি কিন্তু হয়েছে দুধটা ফুটে উঠছে ইমা ক্যামেরায় মনে হচ্ছে পড়ে গেল কিন্তু পড়ছে না ফুটে উঠবে আর টপাস করে আমি বন্ধ করে দেবো এটা হলো আমার কাজ আর আমার হাজবেন্ড হলে ফুটিয়েই যাবে ফুটিয়েই যাবে দুধ বেশি ফোটাতে নেই দুধ বেশি ফোটালে তার কোনো টেস্ট থাকে না কারণ এই দুধটা আমার মা ফুটিয়েই পাঠিয়ে দিয়েছে আবার হচ্ছে যদি আমি এখন এতক্ষণ ধরে ফোটাই ভালো লাগবে এর কোনো টেস্ট থাকে যখন ছোট ছিলাম মানে খুব বেশি বড় না তখন আমার মা আর আমার ছোট কাকা আর আমার একটা জারতুতো ছোট কাকা যে যার কথা তোমাদের বলেছিলাম যে আমার জন্মের আগে ও আমার নাম ঠিক করে দিয়েছিল মানে সিনেমা দেখতে গিয়ে সিনেমার নাম ঠিক করে দিয়েছিল যে আমার নাম কি হবে সিনেমা দেখেই আমার নাম রেখেছিল তো ওই ছোট কাকা আর আমার একটা জারতুতো ছোট পিসি আর আমার ছোট পিসি আর আমার মা এই পাঁচজনা যেখানে খবর পেত যে সিনেমা হবে তো সেখানেই দৌড়াতো তো আমি ওদের সাথে তারপরে তো আমি হলাম বড় হলাম তারপরে আমি ওদের সাথে সাথে যেতাম যেখানে ওরা যেত আমিও যেতাম বুঝতেই পারছো ছোট মানুষকে কোথায় রেখে যাবে মা আর তখন যেতেই হবে তো আর আমাদের বাড়িতে সবাই থাকলেও মায়ের কাছে থাকতেই বাচ্চারা বেশি ভালোবাসে তো যেতাম তো আমি খুব ওই ওরা খুব মানে প্রসেনজিৎ আর ঋতুপর্ণা সিনেমা দেখতে ভালোবাসতো অন্যদেরও ভালোবাসতো কিন্তু অতটা না তো এর জন্য আমি ছোট থেকে ঋতুপর্ণাকে দেখতাম এই চুলগুলো এইখানে এদিক করে রাখে আমি ভাবতাম ওনার মাথায় কত চুল রে বাবা সামনে কেটে এখানে রাখছে আবার এখানে রাখছে আবার পিছনে রাখছে কারণ আমার মাথায় তখন ছোট ছোট চুল মাথায় আসেনি যে বড় চুল করলে এরকম হবে তো তারপরে আমি একবার যখন বড় হলাম আমার তখন এতটা করে চুল হয়েছিল ফার্স্ট যখন আমি চুল রাখি এতটা তখন আমি কেটে সামনে রেখেছিলাম ঠিক ওরকম হয়েছিল মানে এইখানে আর এইখানে এখন যেহেতু আর ওরকম কাটি না তো যদি কাটি তাহলে তোমরা দেখতে পাবে আমার খুব ভালো লাগতো যেহেতু আমার কপালের সাইজটা একটু বড় বুঝতেই পারছো আর ঋতুপর্ণারও কপালের সাইজটা একটু বড় তো তার জন্য আমার খুব ভালোও লাগতো যে দেখো অন্য নায়িকাদের কপাল ছোট আর আমার মায়ের কপালটা একটু ছোট তো আমার মায়ের কপালটা আমার খুব ভালো লাগে কপাল ছোট হলে খুব খুব ভালো লাগে কিন্তু যদি বড় হয় চুল কি করে ম্যানেজ করব এই একটা সমস্যা মানে যে সেভাবে তুমি চুল বেঁধে রেখে দিলে তা হবে না যদি এইখানে রাখো বাবা একটু কপাল মনাবে একদম খেলার মাঠ আর কিচ্ছু না এইরকম ব্যাপার সত্যি অন্যের দেখে আমরা অনেক কিছুই শিখে থাকি তাই না তবে সে নিজেও জানে না তার কোন জিনিসটা মানে মানুষকে অ্যাটাক করছে সে নিজে জানে না কিন্তু যারা দেখছে তারা জানে আমার আজকে সকাল থেকে পেটটা প্রচন্ড ব্যথা করছে আর জ্বর এসছে জানি না কি হবে কি আছে আমার কপালে মনি রেখেছি মনি গান গান শিখতে আমার খুব ইচ্ছা ছিল কিন্তু যেহেতু ছোটবেলায় শেখা হয়নি তাই এখন আর গান শেখার মানে সাহস পাই না কি করব মানুষ আমাকে দেখে হয়তো পাগলই হয়ে যায় তাই
বানাবো মাছের তেল পটকা আর এখানে আলু পেঁয়াজ দিয়ে করব মাছের তেল পটকাটাকে। তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব মাছের তেল পটকাটা। তারপর আলু পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব হলুদ, অল্প করে একটু হলুদ। তারপরে দিয়ে দেব লবণ। এটা বেশি ভাজাভাজি করার দরকার নেই, এইভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার আমি আলু চচ্চড়িটা নামিয়ে নেব। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ একেবারে বিন্দাস। আর তোমাদের সবার শপিং হয়ে গেছে নিশ্চয়ই, আর আমার তো দেখতেই পেলে কি শপিং হয়েছে। বেশি কিছু হয়নি এইবার, হচ্ছে কি একটু হালকা শপিং হয়েছে, যা হয়েছে হয়েছে। সামনে বার দেখা যাক, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা যদি আমার সাথে থাকে, সরি অন্য কিছু বলে ফেললাম, যদি থাকে তাহলে নিশ্চয়ই অনেক অনেক শপিং করবো, আশা আছে। কথাই আছে আশায় বাঁচে চাষা, তো আমি এক চাষা, তো আশায় বাঁচছি, যদি কিছু হয় তখন ভাববো, তাছাড়া কিছু ভাবা যাচ্ছে না। এখন শুধু স্বপ্ন, স্বপ্নের জগতে ভেসে বেড়াচ্ছি, স্বপ্ন কতটা সত্যি হবে জানি না। আর তো আমার স্বপ্ন সত্যি করার মানে তোমরাই হলে দর্শক, দর্শক হলো আমার স্বপ্ন সত্যি করবে, তাই দর্শকের কাছে আমি কতটা ভালোবাসা পৌঁছে দিতে পারবো সেটাও আমি জানি না, যদি চেষ্টা করব দেওয়ার তো জানি না কতটা দিতে পারবো। তো গতবারের পুজোর কথা বলি, গতবারের পুজোয় আমার হাজবেন্ড ষষ্ঠী থেকে অসুস্থ হয়ে গেছে, মানে ও গঙ্গা স্নান করতে গেছিলাম আমরা, তো সেই দিনকে পুজোয় জামা কাপড় কি মানে আগেই কেনা হয়ে গেছে, তার ষষ্ঠীর দিন আমার শ্বশুরবাড়ি জামা কাপড় দিতে গেছিল। তো ষষ্ঠীর দিন না পঞ্চমী দিন, পঞ্চমীর দিন আমার শ্বশুরবাড়ি মানে শ্বশুর শাশুড়ি ওদের জামা কাপড় দিতে গেছিল, দিতে গিয়ে রাস্তাতেই মানে প্রচণ্ড জ্বর চলে এসছে। তো আমি আমার বৌদির সাথে শপিং করতে গেছি, আমার বৌদি শাড়ি কিনবোটা বৌদির, আমাদের শপিং আগেই হয়ে গেছে। তো আছি যখন আমার হাজবেন্ড তখন ফোন করছে যে তাড়াতাড়ি বাড়ি আসো, আমার খুব শরীর খারাপ, এদিকে আমার বৌদির শপিং শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। ও বলছে এই দেখি এই দোকানটাই দেখি এই দোকানটাই দেখি, এরকম দেখতে দেখতে আমাদের যখন রাত 10টা বেজে গেছে, আর ও বারবার ফোন করেই যাচ্ছে ফোন করেই যাচ্ছে। তখন আমার পিসির ছেলেকে ফোন করলাম, এলো, এসে ওকে একটুখানি দেখলো, তো ডাক্তার দেখালাম। তারপরে পুজোর চারটে দিন মানে এত শরীর খারাপ, এত শরীর খারাপ কি বলবো। তো সেই জ্বর বুঝতে পারছো, জ্বর ছাড়ছে না, জ্বর ছেড়ে যাচ্ছে আবার আসছে, চারখানা ডাক্তার দেখানো হয়েছে তাও জ্বর ছাড়ছে না। তো যেদিন অষ্টমীর দিন সেদিন ধরো পুজো মণ্ডপে যেতেই হবে, ইচ্ছে করছে না তাও যেতেই হবে। তো সেই দিনকে আমি নতুন শাড়িটা পরে গেলাম, সেদিনকে মানে ও অসুস্থ কিন্তু আমাকে বলছে না, দেখছে কি ও দেখছে কি আজকের দিনটা অন্তত যাক, তারপরে যদি আর পুজোর সময় তো ডক্টর পাওয়া যাচ্ছে না, যেখানেই ফোন করছি বলছে কি এখন ডক্টর নেই। তো তখন হচ্ছে কি ইয়ে অষ্টমীর দিন, ও দেখছে অষ্টমীর দিনটা চলে যাক, নবমী দশমী যদি দেখি পারি, ও কষ্ট করছে কিন্তু বলছে না। তো অষ্টমীর দিন আমি পুজো দিয়ে আসার পর আমাদের যেহেতু ওখানে চারদিনই খাওয়া দাওয়া ওখানে দুপুরে, তো আমি ওখানে খেতে গেছি, খেতে গেছি কিন্তু আমার সেখানে খাবার খেতে এতটুকু ইচ্ছা করছে না, মানে সামনে সেই মানে তার আগের দিন তাও খেয়েছি কিন্তু সেই দিন ইচ্ছা করছে না। তো হঠাৎ করে আমার চোখ দিয়ে মানে জলই পড়ছে। তো আমার পাশের যে দাদা বসছিল ও বারবার বলছে মানে যাদের বাড়ি খাওয়া দাওয়া হয়
ওই দাদার নামটা ঠিক আমার মনে নেই, দাদাই বলি তাই। তো ও ও বলছে কি হয়েছে, যে ও বারবার বলছে না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে। ও মানে বুঝতে পেরেছে ওই দাদা যে পাপিয়া নিশ্চয়ই সত্যি সত্যি কেঁদে ফেলেছে, কারণ সবাই যেখানে হাজবেন্ডের সাথে খাওয়া দাওয়া করছে নিজের ফ্যামিলির সাথে, সেখানে আমি একা একা গেছি। দেখো বাড়িতে না থাকলে সেটা আলাদা কথা, আর যদি বাড়িতে থাকে তাহলে তখন যদি যেতে না পারি সেটা নিশ্চয়ই খুব খারাপ লাগে। তো তারপরে অনেক মানে লোকজন আমাদের বাড়ির দিকে আসছে, তো আমি ভাবছি কি আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া ফেলে রেখে চলে আসছি। তো সবাই বলছে কি না কিছু হয়নি কিছু হয়নি, তুমি খাও দিয়ে যাও। তো আমি খাবো কি, আমার গলা দিয়ে খাবার পর্যন্ত নামছে না। তো যাই চলে আসলাম, তো বাড়ি এসে জাস্ট একটু বসেছি, আর মানে ও বলছে কি দেখো আমার খুব শরীর খারাপ, তুমি এক্ষুনি আমায় হসপিটালে নিয়ে চলো। তো তারপরে গেলাম ওখানে, সেলাইন টেলাইন দিল, তারপরে ওখানে 2 ঘন্টা থাকার পর সুস্থ হয়ে গেছিল। তারপর আর অসুবিধা নেই, তারপরে একটুখানি 7-8 দিন রেস্ট করে তারপরে সুস্থ হয়েছিল। তো যখন সুস্থ হলো তো অনেক মানে শান্তি হয়েছে, কি আর বলবো, সেসব দিনের কথা মনে পড়লে আমার আজও মানে বুকের মধ্যে ধরাস ধরাস করে এরকম। তো এবার দেখি, এবার যদি সুস্থ থাকি ভালো থাকি নিশ্চয়ই ঠাকুরের কাছে যাব, পুজো দেব। তো যে যেখানেই থাক না সবসময় আমি এটা চাইবো যে পুজোর সময় অন্তত যেন সুস্থ থাকে। এমনি এই আশ্বিন মাসটা আমার একটু খারাপই যায়, কারণ আমি তোমাদের আগেও বলেছি এই আশ্বিন মাসে আমার বাবা মারা গেছিল, তো তার জন্য এই আশ্বিন মাসটা আমার অত মন থেকে যে আনন্দটা সেইটা আসে না, কিন্তু করতেই হবে যেহেতু পুজো চলছে। তো তাই, তো গতবারও সত্যি আমার খুব খারাপ লেগেছিল, তো এবার দেখা যাক আমি কতটা আনন্দ করতে পারি। তো চলো কাজ বাজ করি, তারপর আবার তোমাদের সাথে কথা। দেখতে পাচ্ছ আমার কষানো হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেবো। এবার বড়িগুলো দিয়ে দেবো, এবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি, আলু সেদ্ধ হোক তারপরে মাছগুলো দেবো। দেখি বড়ি সেদ্ধ হয়ে গেছে কি, হ্যাঁ বড়ি সেদ্ধ হয়ে গেছে, মাছের আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে একটুখানি ফুটুক, একটু ঢাকা চাপা দিয়ে দেবো, তারপরে আবার নামাবো। কাতলা মাছের ঝোল আমার হয়ে গেছে আলু দিয়ে বড়ি দিয়ে, দেখতে পাচ্ছ। এবার আমি নামিয়ে ফেলবো, নামানোর আগে একটু গরম মশলা দেবো। যে কোনো বরফ দেওয়া মাছ রান্না করতে গেলে গরম মশলা হলো মাস্ট, দিতেই হবে, কিছু দাও আর না দাও। বুঝতেই পারছো পুজো আসছে, তাই আমি খুব এক্সাইটেড, আর পুজোর জন্য আজকে হচ্ছে আমাদের পাড়ায় মিটিং ডাকা হয়েছে। আমার সামনে বাড়ির দিদি আমাকে বললো পাপিয়া 7টার সময় মিটিং আছে চলে যাবে, তো তার জন্য ফোন করেছিল। তার জন্যে আর বেশি কিছু কথা বলবো না, আবার রাতে এসে খাওয়া দাওয়া করবো, মানে লেটও হতে পারে, তার জন্য এখন আমাকে মিটিংয়ে যেতে হবে। বুঝতেই পারছো আমাদের মহিলাদের মিটিং আছে। তো পুজোয় আমাদের পাড়ায় সত্যি আমার খুব খুব ভালো লাগে, পুজোয় 4টে দিন আমাদের কোনো রান্না নেই, কোনো মানে কোনো ঝামেলা নেই, সকালে একটু হালকা কিছু বাড়িতে খাও, দুপুরে পুজো মণ্ডপে, আর রাতে তো ঠাকুর দেখতে গিয়ে খাবে। আর তাছাড়াও রাতে রাতেও অনেকক্ষণ আমরা মন্দিরে থাকি, অনেক অনেক মজা, এত মজা সত্যি আমি কি বলবো। যখন আমি অন্য পাড়ায় যখন থাকতাম তখন আমি শুধু এই পাড়ার কথা ভাবতাম, যে এই পাড়াটায় কত সুন্দর পুজো হয় পাড়ার মধ্যে, এরকম এরকম মনে মনে ভাবতাম, যখন পুজো ঠাকুরের সামনে এসেও ভাবতাম। কিন্তু জানি না ঠাকুর কেন আবার আমাকে এই পাড়ায় এনেই ফেলবে, এটা আমি ভাবতে পারিনি কখনো আমি এই পাড়ায় জায়গা কিনে ঘর করতে পারবো কি। তো সেটা পেরেছি, কথাতেই আছে মন থেকে যদি তুমি কিছু চাও কোনোদিন ভগবান তোমাকে ফিরিয়ে দেবে না, একদিন না একদিন তোমাকে ঠিক সেই জায়গায় পৌঁছে দেবে। তো আজকে আমি সেই জায়গায় এসেছি, জানি না
পাড়ার মানুষের কাছে আমি কতটা ভালো, কিন্তু আমি সব সময় চাই কারোর নামে কিছু বদনাম না করতে, আর সব সময় এটা চাই সবাইকে ভালোবাসতে আর সবাইকে নিয়ে থাকতে, কি আমাকেও সবাই ভালোবাসে। তো সবাই ভালোবাসে বলে আমিও ভালোবাসতে পারি, এটাই আর কিছুই না। তো চলো, আর দেখতেই পাবে তোমরা এবারে পুজোটা আমাদের কেমন গেছে। গতবারের পুজো আমার একটু ভালো যায়নি, আর কেন ভালো যায়নি বলবো, গতবারের পুজোয় আমার হাজবেন্ড খুব অসুস্থ ছিল, তো আমি শপিং সব হয়ে গেছিলো। আর গতবারে, এইবার তো আমি সেরকম শপিং করিনি, গতবারে হচ্ছে আমার ফ্যামিলির প্রত্যেকের শপিং করা হয়ে গেছিলো, তো এইবার শপিং করা হয়েছিল কিন্তু আমরা ঠাকুর দেখতে যেতে পারিনি। নতুন শাড়ি পরে ঠাকুর দেখতে যাব সেইটা আমাদের কপালে জোটেনি, কেন জানি না। তো এইবার ইচ্ছা আছে যাব, এইবার যদি সুস্থ থাকি তাহলে যাব। গতবার আমার হাজবেন্ড খুব অসুস্থ হয়ে গেছিলো, তাই কোথাও যেতে পারিনি, কোনো আনন্দ কোনো মজা কিচ্ছু করতে পারিনি। তার আগের বার করেছি এরকম। তো এবার দেখা যাক কতটা মজা করতে পারি, ঠিক আছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর অল টাইম স্মাইল করো। টাটা। আমরা যে চোখ করা হবে তো চোখ করার কাজ বলে।